হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজ আপনাদেরকে দেখাবো কাঁঠালের এঁচোড়, চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের যে তরকারিটা সেটা রান্না করে দেখাবো। তো আমার এই তরকারিটা অনেক ভালো লাগে, আর এটা রুটি দিয়ে খেতেও অনেক মজা লাগে। তো আজকে আমি যেটা রান্না করছি আপনাদেরকে দেখাচ্ছি। তো কাঁঠালের এঁচোড়টা রান্না করতে প্রথমে আমি একটু জিরার ফোড়ন দিয়ে নিচ্ছি। আদা রসুন মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন কাঁঠালগুলো দেব। আর এই কাঁঠালটা হচ্ছে আমি ছোট বোনের শ্বশুরবাড়ি থেকে ওদের গাছের কাঁঠাল নিয়ে এসেছে। তো একেবারে কেটে পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। তো আমি কাঁঠাল ফ্রোজেন করে অবশ্য রাখা যায়, সেটা হচ্ছে কাঁঠাল ছিলে, যেটা তরকারি খাওয়া কাঁঠাল সেই কাঁঠালটা ছিলে একেবারে ফুটে বেছে ছোটো ছোটো, প্রথমে একটু সিদ্ধ করে দিতে হবে, হাফ সিদ্ধ সিদ্ধ করে নিয়ে ছোটো ছোটো প্যাকেট করে আপনার ডিপে রেখে দিলে আপনি সারা বছর কাঁঠালের এই চোখটা খেতে পারবেন। এই যে এইভাবে 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 কেটে পিস পিস করে রেখে দিলে, এই সিদ্ধ করে রেখে দিলে সারা বছর খাওয়া যায়। আগে একটু কষিয়ে নেব, এভাবে দুই তিন মিনিট ঢেকে রাখার পর তারপরে আমি এটা সিদ্ধ করে নিয়ে তারপর পানি দেব। যেটা তরকারি খাওয়া কাঁঠাল সেটা দিয়ে তরকারি রান্না করলেই ভালো হয়, আর যেটা পাকা কাঁঠাল সেটা আমাদের এইখানে
এভাবেই আমরা খাই। মানে তরকারি যেই গাছের কাঁঠাল দিয়ে শুধু তরকারি রান্না করা হয় সেটা পাকানো হয় না, সেটা দিয়ে শুধু তরকারি রান্না করা হয়। যেটা পাকা সেটা দিয়ে শুধু আমরা পাকা খাই, সেই গাছের কাঁঠাল আমরা শুধু পাকাই খেয়ে থাকি। এই যে কাঁঠালটা দেখছি তরকারি রান্না করার কাঁঠাল, এই চেয়ার এই একটা সুবিধা। এই যে আমি সামান্য দুই তিন মিনিট আমি ঢেকে রেখেছি, অথচ এটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পানি দেবো, বেশি না, কারণ ভিটিগুলো আছে এগুলো একটু সিদ্ধ হতে হবে, ভিটিগুলো একটু শক্ত আছে, তো আর একটু দিই ভিটিগুলো যেহেতু আছে। এটা সিদ্ধ হতে থাকুক, এটা হয়ে গেলে আমি তারপরে আবার ফিরে আসছি। কাঁঠালটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি এটা হলো এই যে এইভাবে ফুটি দিয়ে এইভাবে ইয়ে করে এই যে বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কালকে রান্না করতে করতে আমার এটা কখন গ্যাসে এক কোনায় লেগে দেখি পুড়ে ধোঁয়া উঠতেছে, তাড়াতাড়ি করে ওঠে পানি দিয়ে তারপরে এটা ইয়ে করেছি। আর কয়েকদিন আগেও আর একটা লুচনিতেও আমার এই অবস্থাটা হয়েছিল। তো এই তো আমার কাঁঠালের এঁচড় হয়ে গিয়েছে, এটা একেবারে রুটি দিয়ে ভাত দিয়ে একেবারে কমপ্লিট। তো এই যে আমার কাঁঠালের এঁচড়, একদম অনেক সুন্দর হয়েছে রান্নাটা। এখনও আমি অবশ্য খেয়ে দেখিনি, তবে দেখি চেহারা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে। তো আপনারাও বাসায় এইভাবে কাঁঠালের এঁচড় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।